আমাকে নিয়ে না ভাই, আমার মা অসুস্থ, আমার ছেলে অসুস্থ। গ্রেপ্তারের সময় এভাবে মা এবং ছেলে অসুস্থ বলে অরুণয় বিনয় করেন উপজেলা যুবদলের এক নেতা। গত বৃহস্পতিবার রাতে যশোর বাঘারপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতা উদ্দিন শিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি এই আকুতি জানান, যদিও তাতে কোনো লাভ হয়নি। আমার ছেলের আজ 15-20 দিন অসুস্থ ভাই, 18-19 বার বয়স ভাই, হাড় উঠছে, জ্বর হয়েছে। যুবদলের এই নেতাকে গ্রেপ্তারের বেশ কয়েকটি ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় মিফতা উদ্দিনকে খালি গায়ে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। তখন মিফতা উদ্দিন পুলিশকে বলছেন, আমাকে নিয়েন না ভাই, আমার ছেলে ও মা অসুস্থ। এ সময় মিফতার মা সহ পরিবারের স্বজনরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। গ্রেপ্তারের সময় মায়ের উদ্দেশ্যে মিফতা উদ্দিন বলেন, মা তুমি টেনশন করো না, আমি আবার ফিরে আসবো। এ সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, তোমার শরীরে একটু আঘাতও কেউ দেবে না। যুবদল নেতার স্বজনরা জানিয়েছেন, মিফতা দীর্ঘদিন যাবত ঘর ছাড়া ছিলেন। অসুস্থ মা ও শিশু সন্তানকে দেখতে কিছু সময়ের জন্য তিনি বাড়ি এসেছিলেন, সেই সুযোগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন কালবেলাকে বলেন, মিফতা উদ্দিন পলাতক ছিলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা যাদের অ্যারেস্ট করেছি সংশ্লিষ্ট মামলা তারা কোর্ট কোর্টে গ্রহণ করেছে। ওইখানে মনে হয় যে একজন ছিল যুবদল নেতা মিফতা উদ্দিন, উনিও ওনাকেও কি ইয়া করা হয়েছে? তো চলে গেছে দুদিন আগে কোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যশোর জেলার বিভিন্ন উপজেলার বিএনপির 6 নেতাকে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সুরুজ আহমেদ, কালবেলা। ওই কালকে সকালবেলা এসে আপনার ছেলের কাছে শুনবেন। স্যার আপনার নাম কি? স্যার আমি জানি তো, একটা ফুলের টুকা যদি পড়ে আপনি বলেন। না না না, আপনার নাম না বলে তো থানায় ঢুকতে দেবে না আমাদের। উনি সেকেন্ড অফিসার রাজ ভাই। ও আচ্ছা আচ্ছা, কি সল অসুবিধা হয়ে উনাকের আইন তুমি টেনশন করো না, তুমি দোয়া করো আল্লাহ ভরসা সময় যাও। আমার মনের তুমি তো দেখো শোনা, তোমারও মা বা ভাই বোন সব আছে, এখন তোমাকে বাবা করার কিছু নেই, তোমাকে আইন করতে হবে, তাই করতে হবে। একটু দূরে দাঁড়িয়ে থাকো, আল্লাহ ভরসা তুমি যাও। আল্লাহ ভরসা